বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। যাই হোক, অনেক দিন পর আসলাম, তাই তো? তোমাদের আশীর্বাদে যাই হোক একটু হালকা সুস্থ হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের মুখে প্রচন্ড ঘা আছে, খেতে পারছে না, জাস্ট দানা 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 ভাব হয়ে আছে। আর এই খাবারে একটাও লঙ্কা নাই, শুধু আমার থালাই আছে। তো খুবই প্রবলেম হচ্ছিল কদিন থেকে খাওয়া দাওয়ার জন্য, যাই জন্য আমি আসতে পারিনি ভিডিওতে। কিছু মনে করো না, অনেকে কমেন্ট করেছো যে দাদা ভাই না থাকলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, দেখবো না। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, যাক তোমরা আমাকে মিস করছো। তো তোমাদের মানে ভালোবাসার জন্য যাই হোক যেটুকুন দিয়েছো তার জন্য আমি আবার দেখো রিটার্ন ঘুরে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে ভিডিও করবো, একটা চ্যালেঞ্জ ভিডিও করার ইচ্ছা ছিল, বাট হচ্ছে আমার একটু প্রবলেম আছে, খেতে পারবে না, পারবো কি সন্দেহ, কিন্তু সাহস নিয়ে বসেছি। যদি পেরে যায়, যদি জিতে যায় তাহলে পানিশমেন্ট দেবো, ঠিক আছে? আর যদি হেরে যায় তাহলে কোনো পানিশমেন্ট নাই, কোনো পানিশমেন্ট নাই। মানে ও যদি জিতে যায় তাহলে পানিশমেন্ট থাকবে, আর আমি যদি জিতে যাই কোনো পানিশমেন্ট থাকবে না। মানে কেসটা হচ্ছে টোটাল মুখটার ভিতরে একদম দানা 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 ভাব বেরিয়েছে, লাল 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 লাল। তো যাই হোক, ক্যামেরাতে বুঝতে পারবে না তোমরা। তো যে কোনো তেল মশলা জাতীয় যাই খাচ্ছি না কেন, প্রচণ্ড জ্বলা জ্বলছে, যার জন্য আমি কম বেশি। আর খাবারে কি আছে বলো? যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, এখন হচ্ছে যেটা হচ্ছে চ্যালেঞ্জ বলা ভুল, মানে ইটিং শো বলতে পারো। তার মধ্যে নিয়েছে হচ্ছে রাইস, আলু সিদ্ধ, আর ছুটির ডাঁটা দিয়ে হচ্ছে মুগের ডাল, নাকি মুসুরির ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, উচ্ছে মানে করলা ভাজা। করলা ভাজা কিন্তু কোনোদিন ভিডিওতে নিয়ে বসি, তো হচ্ছে আজকে কন্টিনিউ বারবার বলছিল কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, কিন্তু কাঁকরোল ভাজার মতন ভেজেছে কিন্তু করলাকে, ঠিক আছে, পুড়িয়ে দিয়েছে, কালো কালো করেছে, আর একটু কালো কালো করেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, একদম মানে খাওয়া দাওয়াটা স্টার্ট করছি, ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকে বেল আইকনে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমাদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য। তোমাদের আশীর্বাদে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি, এটাই কামনা করি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। 1, 2, 3 স্টার্ট। ওটা না করলেও হয় না, বললাম যে যদি জিতে যায় তাহলে চ্যালেঞ্জ, আর হেরে গেলে নো টেনশন। আমি তারাটা ঘুরিয়ে দিলাম, হ্যাঁ ওকে। আসতে খাও, জল খাও। আর স্পেশালি আমার জন্য লঙ্কা ছাড়া রান্না, তেলও নাই বেশি, মশলা নাই, মশলা তো দিই নি। সত্যি কথা, অতীতে খাওয়া ভালো। আজকে মোটামুটি সপ্তাহে একবার ভাত খাচ্ছি, এই কদিন তোমরা যদি দেখতে চাও কি ব্যাপার, ভাত খাওনি কেন? তো আমাদের একটা চ্যানেল আছে কামনা মহাদেব ব্লগ ভিডিও, ওটা একবার দেখে আসো। কদিন ধরে খালি রুটি, জ্বলে গেল বুঝলে, লঙ্কা তো দিয়ে নিতে হবে, ওটাই জ্বলছে। আলুটা আমি কিছু দাও লঙ্কা ছাড়া, আমার জায়গায় যদি তুমি থাকতে না। তাহলে যে কী যে বলতা, তাই আমি ভাবতেছি আর মিডলে দুদিন তো কামনা একা একা ভিডিও করলো, কেমন লেগেছে তোমাদের কমেন্টে যাই হোক জানিয়েছো। ভালো লাগেনি, আলুটা কী করবে এত বড়টা আলু,
বলছি আমার তো থালাটাকে তুমি ঠেলা মেরে উঠিয়ে দিচ্ছ মনে হচ্ছে হাত দিয়ে। থালাতেই তো টাচ করেনি এখনো, বললাম বলে তুমি হাত হটালা। হাত দিয়েছ তো আমি এখন যদি না খেতে পাই তাহলে কি করব বলো? আর গরমে এই সমস্ত খাবার খুব ভালো, তাই না? শরীরের পক্ষে অসাধারণ হয়েছে খাবারটা। জিজাজি আমি পানিশমেন্ট দিব, ওইও খেতে হবে না? তো আমি হেরেছি, ও আমাকে পানিশমেন্ট দেবে, ঠিক আছে? আর আমি আজকে মাথা নিচু করে পানিশমেন্ট নিচ্ছি। থালা তো লুকিয়ে গেল যে। ও তো এই ডাটা বাটা এখন আর চিবাচ্ছি না, পানিশমেন্ট নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য পানিশমেন্ট নিয়ে নে। হ্যাঁ, আমি আজকে জিতেছি, অনেকদিন পর এসেছি বন্ধুরা, এত কষ্টের মধ্যে তাও একটু যাই হোক জিতেছি। ও যদিও হেল্প করেছে মনে হয়, জানি না, ঠিক আছে? চলো এখন ওর পানিশমেন্টটা দিই, খুশি খুশি। চলো হাতটা ধুয়ে এগুলো আগে চিবি টিবি খেয়ে হাতটা ধুয়ে পানিশমেন্ট নিয়ে আসবে। তো বন্ধুরা চলে আসলাম ওর পানিশমেন্ট নিয়ে, আর পানিশমেন্টটা বেশ ভালোই আছে। তোমরা হয়তো বলবা যে দাদা তুমি সেলফিশ, নিজেরটাই নিজে ভাবো। অ্যাকচুয়ালি যদি ভেবে থাকো তো অবশ্যই হ্যাঁ এটা সঠিক, কারণ হচ্ছে ও নিজে থেকে বললো যে আমাকে পানিশমেন্ট এটাই দাও, আমার খুব ভালো লাগে, আমার প্রিয় খাবার। আলতু বলতে একটু কথাটা কম হবে না, সব বুং বাং কথা বলো না তুমি। তুমি আর এটা প্রিয় খাবার না, তোমার তো এটাতে স্বাদ লাগে, সেই টেস্টি খাবার তোমার এটা, অমাইক। তার আগে তো লিপস্টিক খেয়ে ফেলেছে আর দেখ কিছু নাই, ওটা বলার কোনো এটা এটা চলে, ঠিক আছে? যে তোমরা বলবো যে এরকম খুনসুটি, খুনসুটিটা আমাদের মধ্যে আছে, যে যতই শরীর খারাপ হোক যাই হোক এটা থাকে। বাবারে তুমি ওইভাবে রিয়াকশান দিও না, তোমার এখন পানিশমেন্টটা দিচ্ছি, দেখো দেখো মাটির তল থেকে বেরিয়ে যাবে হাওয়া, ও সরি পায়ের তল থেকে মাটি হাওয়া হয়ে যাবে। একই যে আমি বলেছিলাম কিন্তু উল্টা পাল্টা হয়, এটা কী? এটা হচ্ছে তোমার পানিশমেন্ট। একটা ছিবড়ি লঙ্কা এনেছি, পাতলা চিকনি একদম কামনার মতন, ঠিক আছে? তো এখন এটা খাবে, খেয়ে দিয়ে বলবে যে স্বাদটা কেমন লাগলো, ঝাল কেমন হবে সেটা সবাই জানে, বাট স্বাদটা কেমন লেগেছে সেটা ও বলবে, তাই না? বলো আই আই লাভ ইউ, খাও। ততক্ষণ আমি এটা ট্রাই করি, আমার জন্য টমেটো এনেছি, আমি টমেটো খাবো ও লঙ্কা খাবে। এটা স্বাদ অনেকটা, তোমাকে লঙ্কা স্বাদ দিতে বলেছিলাম, রিভিউ দিতে বলেছিলাম, টমেটো খেয়ে বসে থাকলো, এটা পানিশমেন্ট হলো? মানে ফুটবল খেলা হলো তাই মনে হচ্ছে। এগুলো ঠিক না। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো কমেন্টে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো, আজকের মধ্যে
টাটা নাকি ওর তো অবস্থা খারাপ, খুবই ভালো লাগছে দেখতে, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আমার মতনই। আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। তাদের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমাদের সাপোর্ট করে যাও, ঠিক আছে, চলো টাটা।